অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন না এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। আর যত দিন যাচ্ছে এই অ্যান্ড্রয়েড ফোনের সমস্যা বেড়েই চলছে। এর একটি বড় সমস্যা হচ্ছে পপ আপ অ্যাড। উঠতে গেলে অ্যাড, বসতে গেলে অ্যাড, ঘুমাইতে গেলেও অ্যাড, চারিদিকে শুধু অ্যাড আর অ্যাড। অ্যাড কোম্পানিগুলো মানুষকে শান্তিতে মোবাইল চালাতেও দিবে না। এই অ্যাড সমস্যার সমাধান নিয়ে হাজির হয়ে গেলাম আমি ইফতিয়ার হোসেন ইফতি, সিম্পল টেক বাংলা চ্যানেলে আপনাকে স্বাগতম। সো প্রথমে আপনাকে যেই কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনারা গুগল ক্রোমে যাবেন। গুগল ক্রোমে যাওয়ার পর আপনারা এখানে লিখবেন স্টপ অ্যাড। স্টপ অ্যাড লেখাটি লেখার পর আপনারা দেখবেন এখানে একটি স্টপ অ্যাডের লিঙ্ক এসে পড়েছে। এই লিঙ্কে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর যখন আপনারা পেজটিতে যাবেন দেখুন এখানে এই অ্যাপটি দেওয়া আছে। এই অ্যাপটি আপনারা এখান থেকে ডাউনলোড নাও আপনারা দেখতে পাচ্ছেন এইটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যাপটি আপনারা ইনস্টল করবেন। ইনস্টল করা হয়ে গেলে আপনারা এই অ্যাপটি ওপেন করবেন। সো আপনারা যখন অ্যাপটি ওপেন করবেন তখন দেখবেন আপনাদের এমনটি দেখাচ্ছে। সো আপনারা এখান থেকে নেক্সট ক্লিক করে দিবেন, তারপরে নেক্সট, তারপরে স্টার্ট নাও। সো আপনারা যখন স্টার্ট নাও ক্লিক করবেন তখন আপনাকে এখানে বলবে টার্ন অন করতে। সো আপনারা এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখুন আপনারা এটা এরকম লোডিং হওয়ার পর, কিছুক্ষণ লোডিং হওয়ার পর অ্যাপটি অন হয়ে যাবে। সো দেখুন আমার এই অ্যাপটি অন হয়ে যাচ্ছে। সো দেখুন এখানে, দেখুন এখানে তিনটা অপশন দেওয়া আছে। একটা হচ্ছে অ্যাড ব্লক করবে, আর আরেকটা হচ্ছে এমবি সেভ করবে, আপনার আপনার যে ডাটা ইউজ করবেন সেই ডাটাটা সেভ করবে। আর যে থার্ড নাম্বার যে অপশনটি হচ্ছে আপনার টাইম, সময়টা আপনাকে বাঁচিয়ে দিবে। সো এইটা আপনারা যখন আপনারা ওপেন করবেন তখন এটা অফ থাকবে, আপনার এটা আপনারা অন করে দিবেন। অন করে দেওয়ার পর আপনারা একটা ওয়েবসাইটে, আপনারা যে কোনো একটি ওয়েবসাইটে যাবেন। আমি আপনাদের প্রুফ দেখাচ্ছি যে কিভাবে আপনারা এই কাজটি করতে পারেন। সো যে কোনো, আমি একটা আপাতত যে কোনো একটি ওয়েবসাইটে যাব। সো যেটাতে সবচেয়ে বেশি অ্যাড দেয় সেটাতে যাব। সো আমি এখানে একটা পেপারে যাচ্ছি, প্রথমআলো.com। সো এখানে যাওয়ার পর আপনারা দেখতে পারবেন যে এই ওয়েবসাইটের মধ্যে কোনো প্রকার অ্যাড দিচ্ছে না। সো আপনারা যদি এটা অন করে দেন, সো দেখুন এটা এই ওয়েবসাইটটিতে কোনো প্রকার অ্যাড এখনও শো করছে না। কিন্তু আমি যদি এই অ্যাপটি, যে অ্যাপটি আমি ইনস্টল করছি সেটির টার্নটি যদি অফ করে দেই, অফ করে দেওয়ার পর দেখুন এখানে অলরেডি আমার 51টা অ্যাড ব্লক করে দিয়েছে এবং 1 MB আমার সেভ করেছে এবং 25 সেকেন্ড সময় বাঁচিয়ে দিয়েছে। সো আমি যদি এখান থেকে এটা অফ করে দিয়ে তারপর আমরা ওয়েবসাইটটিতে যাই, আবার যাওয়ার পর পেজটি আরেকবার লোড করি। লোড করলে আমরা দেখতে পারবো যে উপরে আমাদের অ্যাড আসছে, দেখুন এখানে অ্যাডটি আসছে। সো আমরা যদি নিচে যাই তাহলে দেখতে পারবো, দেখুন এখানে একটি অ্যাড আসছে। সো আমরা যখন অ্যাপটি অন করে দিয়েছিলাম তখন আমাদের কোনো অ্যাড দেখাচ্ছিল না। সো এরকম করে আপনারা চাইলে সবগুলো ওয়েবসাইটে যখন আপনারা ভিজিট করবেন তখন আপনাদের অ্যাডে অনেক সমস্যা হয়। সো এইটা অন করে দেওয়ার পর আপনাদের কোনো রকম সমস্যা হবে না অ্যাডের। তাছাড়া আমরা অনেকে গেমস খেলে থাকি, বিভিন্ন ইউটিউবে ভিডিও দেখি, বিভিন্ন ওয়েবসাইটে আমরা ঘাটাঘাটি করি, তখন আমাদের এরকম পপ আপ অ্যাড এসে পড়ে। সো এগুলো বন্ধ করার জন্য আপনারা চাইলে এই অ্যাপটি ইউজ করতে পারেন। সো গাইস, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবে।